20 like total. ঠিক আছে যান, স্টার্ট দিয়ে চলে যান ভাই, স্টার্ট দিয়ে চলে যান। করোনা ভাইরাস থেকে সংক্রমণ রোধে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সরকার কর্তৃক ইতিমধ্যে 18 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারগুলো পুরোপুরিভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই আদেশ অমান্য করে বরিশাল শহরে বেশ কিছু কোচিংয়ের কার্যক্রম চালু রয়েছে, এরকম একটি অভিযোগের ভিত্তিতে আমরা সকালবেলা নগরীর বগুড়া রোডে মোবাইল কোর্টের অভিযান চালাই এবং সেখানে আমরা দেখতে পাই রাইট একাডেমি নামক একটি কোচিংয়ে ছাত্রছাত্রী ক্লাসে কার্যক্রম চলছে এবং তাদের সাথে কথা বলে জানা যায় যে অভিভাবকদের ফোন দেওয়া সত্ত্বেও তাদেরকে জানানো হয় ক্লাসে আসার জন্য এবং সেখানের এই সরকারি আদেশ অমান্য করে এই কার্যক্রম চালুর জন্য আমরা কোচিংয়ের ম্যানেজার তাকে আমরা 5 দিনের কারাদণ্ড দিয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করেছি। পাশাপাশি অন্যান্য কোচিংয়েও গিয়ে আমরা অফিস খোলা দেখেছি কিন্তু ছাত্রছাত্রী পাইনি, তাদেরকেও আমরা সতর্ক করে দিয়েছি যে করোনা ভাইরাসের এই মৌসুমে নিজেকেও সতর্ক থাকার জন্য, পাশাপাশি স্বাস্থ্য ছাত্র জমায়েত না করার জন্য এবং ভবিষ্যতে সরকারের আদেশ অমান্য করে এই ধরনের কার্যক্রম চালালে জেলা প্রশাসন থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আমরা তাদেরকে অবহিত করেছি। ধন্যবাদ।